بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا الله رب العالمين جابوتي برشانسا جي موهن الله তার খাস রহমতই আমাদেরকে এই রমজানুল মুবারক 1439 হিজরি সিয়ামের অবস্থায় এবং বহু নেক আমলের মাধ্যমে জীবনযাপনের তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এই রমজানের পরে শাওয়াল মাসের আজকে 14 তারিখ, জানাই রমজানুল মাসের মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ফরজ নফল সমস্ত ইবাদত বন্দেগি কবুল করেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালেহুল আমাল। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে খেলাধুলা সম্পর্কে, কারণ আজকের বিশ্বের অধিকাংশ মানুষ খেলাধুলায় শুধু মেতে নেই, বরং এমন ডুবা ডুবেছে আর তাদের অনুকরণ করেছে অন্ধভাবে মুসলিম জাতির অধিকাংশ মানুষ, নর এবং নারী। বুঝা নাই, না বুঝে অন্ধ অনুকরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, যা মুসলিম জাতি তাদের দুর্বলতার পরিচয় দিয়ে কাফেরদের গর্তে পুরোপুরি ঢুকে পড়েছে। লতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, অবশ্যই তোমরা এমন একটা সময় আসবে যখন তোমরা তোমাদের পূর্বের জাতি যারা ইহুদি এবং খ্রিস্টান তাদের অনুসরণ করবে, তাদের অন্ধভাবে ফলো করবে। তাই হয়েছে আজকে বর্তমান মুসলিম জাতির অবস্থা। সুতরাং এই খেলাধুলা সম্পর্কে শরীয়তের বিধিবিধান এবং শরীয়তে যেসব দিক রয়েছে এই খেলাধুলার, এক তো খেলাধুলা করা, আরেকটি দিক হচ্ছে খেলাধুলা দেখা, সেটা সরাসরি খেলার মাঠে গিয়ে হোক অথবা টিভির পর্দায় বা ইন্টারনেটে হোক, এ সম্পর্কে আজকে আলোচনা করব। কোরআনে কারিমের সুরায়ে আরাফের আয়াত নম্বর 51 আপনাদের সামনে পাঠ করেছি, সুরায়ে আনআমের আয়াত নম্বর 70-এ এরকম বেশ কিছু আয়াত কোরআনে কারিমে রয়েছে যে আয়াতগুলিতে খেলাধুলা শব্দটি উল্লেখিত হয়েছে। কোরআনে কারিমের যেসব আয়াতগুলিতে খেলতামাশার কথা বা খেলাধুলার কথা উল্লিখিত হয়েছে, একটি তো প্রশংসামূলকভাবে নয়, একটি তো প্রশংসা করা হয়নি বা সেটাকে ভালো বলে পেশ করা হয়নি অথবা সেটাকে বৈধভাবে পেশ করা হয়নি, বরং সেটা ঘৃণিত এবং সেটা হচ্ছে এমন একটা বিষয় যেটি নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের নজরে
যে এই ভাষা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন খেলতামাশাকে বা খেলাধুলাকে উল্লেখ করেছেন। খেলাধুলাকে আরবি ভাষায় দুটি শব্দ রয়েছে, এই ক্ষেত্রে বলা হয় লাহউন অথবা লাইবুন। লাহুন লাহায়ালহু মানে খেলাধুলা করা, আর লাইবুন মানে হচ্ছে খেলাধুলা করা। লাইব শব্দটি আজকে ব্যবহার হচ্ছে আজকালকার জমানায়, এই জন্য খেলার ফিল্ডকে মালআব বলা হচ্ছে। খেলনা যে টয়স এগুলিকে আল আব বহুবচন বলা হচ্ছে অথবা লোবচন বলা হচ্ছে। আর খেলোয়াড়দেরকে যারা খেলাধুলা করে প্লেয়ার তাদেরকে বলা হচ্ছে লাইব। তো এই খেলাধুলা সম্পর্কে দুটি শব্দ কোরআনে কারিমে ব্যবহৃত হয়েছে। আল্লাহ যেই ভঙ্গিমাতে এই খেলাধুলা শব্দটি উল্লেখ করেছেন একটু শোনা যাক। সুরে আরাফের আয়াত নম্বর 51 দিয়ে শুরু করি। মহাল্লাহ সাদ করেছেন, আল্লাযীনা ইত্তাখাযূ দীনাহুম লাহুওয়ান ওয়া লাইবা, যারা তাদের ধর্মকে খেলতামাশায় পরিণত করেছে, যারা তাদের ধর্মকে খেলতামাশায় পরিণত করেছে। খেলাধুলায় লাহুন এবং লাইব দুটোই শব্দ ব্যবহার করা হয়েছে। যারা তাদের ধর্মকর্মকে খেলাধুলায় পরিণত করেছে বা ধর্মকে খেলতামাশা বানিয়ে ফেলেছে, এর অর্থ একটা দিক এটা যেতে পারে যে তারা ধর্মের কথা বলে হয় তারা খেলতামাশা করে উড়িয়ে দেয়। আর একটা দিক হচ্ছে তাদের লাইফে, তাদের জীবনে তাদের ধর্মকর্ম বলে খেলাধুলা ছাড়ার কিছু নেই। আজকাল যারা খেলাধুলার জন্য আসক্ত, খেলা খেলাই অথবা খেলা দেখাই এমন পাগলের পাগল, এবং কোন একটা পক্ষের এমন পক্ষ নেই যে ওর জন্য একেবারে মেতে উঠে, জি হ্যাঁ, তাদের লাইফে ধর্মকর্ম হচ্ছে তাদের চিন্তা চেতনা, সবসময় জেগে থাকলেও ঘুমালেও, এমনকি নামাজের ভিতরেও, তারা তো অধিকাংশই বেনামাজি কিন্তু নামাজের ভিতরে আসলেও ওই খেলাধুলা ধান্দা লেগে আছে, খেলাধুলা ধান্দা লেগে, কখন নামাজটা শেষ হবে তাড়াতাড়ি আবার খেলা দেখবে হয়তো, হ্যাঁ, অথবা খেলাধুলাতে আমার নামাজ পড়ছে গোটা নামাজে হয়তো তার এই কথাই সব খেয়াল আসছে যে আমার যে মনোপুত যেই দলটি, যেই দলটিকে আমি সাপোর্ট করি, সেই দলটি হারলো না জিতলো, এসব কথা পুরো নামাজে তার মগজে বসে আছে। তাহলে তাদের রাত দিনের ধর্মকর্ম হচ্ছে খেলাধুলা নিয়ে মেতে থাকা, হয় খেলায় মেতে থাকা অথবা খেলায় দেখায় মেতে থাকা অথবা খেলা মগজে ঢুকে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর লোকদের সম্পর্কে বলছেন, অগাররাথুমুল হায়াত দুনিয়া, পার্থিব জগৎ তাদেরকে ধোকাই ফেলে রেখেছে। দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী তাদেরকে প্রতারিত করেছে, ধোকায় পড়ে আছে। মরণ বলে কখনো খেয়াল নেই, মরণের পরের জগৎ আখেরাত বলে সেখানে কি হবে, কোথায় যাব, পরিণাম কি হবে, এ বলে কোনো চিন্তা নেই, কোনো কাজকর্ম নেই, কোনো আমল নেই। সেখানকার জন্য সম্বল যে কিছু নিতে হবে এটা হচ্ছে মুখ্য বিষয়, এরকম কোনো চিন্তা চেতনা নেই। ওয়াগাররাতহুম হায়াতু দুনিয়া, আল্লাহ বলছেন এই শ্রেণীর লোকদের সম্পর্কে, ফালিয়াও মানান সাহুম, আজকে এই বিচার দিবসে কিয়ামতের দিনে আমি তাদেরকে ভুলে যাব, নান সাহুম, বা তাদেরকে আমি কিয়ামতের দিনে উপেক্ষা করব। কামা নাসু লেকা ইয়াউমিহিম হাজা, যেমন তারা এই কিয়ামতের দিনের বিচার দিবসের সাক্ষাৎকে তার উপেক্ষা করেছিল, লাইফে এই কোর্সটা ছিলই না যে আখেরাত পরকাল, এরকম কোনো চিন্তাই ছিল না। যেমন তারা পরকালকে ভুলে গিয়ে সারা জীবনটা কাটিয়েছিল, ঠিক তেমনই তাদেরকেও আমি কিয়ামতের দিনে ভুলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যাবেন না, সাল্লাহ ফানাসিয়াহুম, আল্লাহকে ভুলে গেছিল তারা, সুতরাং আল্লাহ তাদেরকে ভুলে যাবে। আল্লাহকে তার আল্লাহর দিনকে উপেক্ষা করেছিল, সুতরাং আল্লাহ রাব্বুল তাদেরকে উপেক্ষিত ছেড়ে দেবেন। কোরআন কারিমের আয়াত এইরকম বেশ কিছু রয়েছে যেগুলোতে কোনোটাতে প্রশংসা করা হয়নি তাহলে খেলতামাশাকে। দুনিয়ার যে ভোগবিলাসের সামগ্রী, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহ, এগুলোকে লাহুন ওয়ালাই বলা হয়েছে। জি,
তারপরে মনে রাখবেন যে খেলাধুলাতে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে, যারা খেলে তাদের আর যারা খেল দেখে তাদের, যাদের খেল দেখে মগজ ওইদিকে মন মস্তিষ্ক চোখ দেখছে, হ্যাঁ, তারপরে যা কিছু বলছে খেলা দেখে নিজের আবেগ প্রকাশ করছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু শেয়ার করছে এই খেলার সাথে। এই বিষয়গুলি সম্পর্কে মনে রাখবেন সূরায়ে বনী ইসরাঈল সূরাতুল ইসরা আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন যে ইন্নাস সামা ওয়াল বসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই মানুষের শ্রবণ শক্তি এই যে যা দিয়ে শোনে, দৃষ্টিশক্তি চোখ, ওয়াল ফুয়াদ এবং মানুষের যে হৃদয় যা দিয়ে চিন্তা চেতনা করে ভাবে মনে যা কিছু ঘুরে, কুল্লুল এইরকম যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে হাত পা মাথা থেকে পা পর্যন্ত, কুল্লুলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে, প্রত্যেকটি যে শরীরের পার্টস রয়েছে এগুলি সম্পর্কে কানা আনহু মাসউলা, মানুষ জিজ্ঞাসিত হবে, মানুষকে জবাব দিতে হবে যে এই তোমার দৃষ্টিশক্তিকে কোন সময় কতটা সময় কোন দিন কোন কাজে ব্যয় করেছিলে, এই শ্রবণ শক্তি কোথায় ব্যয় করেছিলে, তোমার চিন্তা চেতনা কোথায় ক্ষয় করেছিলে, তোমার যৌবনকে কোথায় ক্ষয় করেছিলে, এ সমস্ত কিছু সম্পর্কে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো সূরা লোকমানের আয়াত নম্বর 6 খেলাধুলা নিয়ে যারা মেতে থাকে এই আয়াতের তাফসীর আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গান বাজনার তাফসীর করেছেন, কিন্তু সেখানে বলে লাহু আল হাদিস, লাহুন মানে খেলা, খেলার কথা, হাদিস মানে কথা, আল্লাহুন মানে খেলা। তো যারা অমিনান নাস মাইয়াশতারি লাহু আল হাদিস, কিছু লোকের আছে যারা খেলাধুলার কথা কি করে ক্রয় করে, ক্রয় করা আরবি শব্দটি ইস্তারা, যেমন কেনা বেচার ক্ষেত্রে ব্যবহার হয় তেমনই মানুষের চয়েসের ক্ষেত্রে ব্যবহার হয়, একটা জিনিস কি আর একটা জিনিসের উপরে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে বলা হয়, বাছাই করলাম এটা আমি নিলাম এটা নিলাম না, এটাকে বলা হয় ইস্তেরা বলা হয়, কারণ মানুষ যেটা ক্রয় করে কেনে সেটা বাছাই করে কেনে। তো কিছু লোকের আছে যারা খেল তামাশার কথাকে অথবা কাজকে কি করে তারা নিজের জন্য প্রাধান্য দেয়, নিজের জীবনে খেলাধুলা তাদের মুখ্য বিষয়, হয় খেলাধুলা করা অথবা খেলাধুলা দেখা, আল্লাহর মধ্যে তাদের প্রশংসা করেননি। লিউদিল্লান সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করা হচ্ছে উদ্দেশ্য। তাহলে বোঝা গেল খেলাধুলার মাধ্যমে যারা খেলাধুলায় মেতে থাকে অথবা খেলাধুলা দেখাই মেতে থাকে, খেলাধুলার কোন একটা পক্ষ নেওয়ায় মেতে থাকে, মেতে উঠে লিউদিল্লান সাবিলিল্লাহ, তারা নিজেরা পথভ্রষ্ট আর অন্যদেরকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে, কেন? বেগাইর ইলমিন, অজ্ঞতার কারণে, তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, তাদের কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান নেই, তাদের আল্লাহ রাব্বুল আলামিন এবং তার তৌহিদ এবং তার গুণাবলী সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহ রাব্বুল আল দীন সম্পর্কে তাদের জ্ঞান নেই, আখেরাত পরকাল সম্পর্কে তাদের কোনো চিন্তা চেতনা নেই, জ্ঞান নেই, তারা মনোযোগী নয়, উদাসীন, যার ফলে অজ্ঞতার কারণে তারা নিজেরা পথভ্রষ্ট অন্যদেরকে পথভ্রষ্ট করে খেলাধুলার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে বলেন আল্লাহুম আযাবুম মুহিম, তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। এ তো আয়াতগুলি থেকে আমি ব্যাখ্যা করলাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব সবচেয়েতে মর্যাদা সম্পন্ন কিতাব কোরআনে কারিমের পরে, কোরআনে কারিমের পরে যদি কোনো কিতাব থাকে আর যেই কিতাবের ওপর ইজমা ঐক্যমত থাকে উম্মতে মুসলিমার সমস্ত ওলামায়ে কেরামদের, যারা ওলামায়ে কেরাম জি হ্যাঁ যে কোনো মাজহাবের হোক না কেন, যারা আইম্মায়ে কেরাম, কোরআনের পরে স্থান হচ্ছে সহিহ আল বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহ খেলাধুলা সম্পর্কে একটি অধ্যায় চ্যাপ্টার কায়েম করে বলছেন, তার অধ্যায়টা আপনাদেরকে পড়ে শোনায় তাহলে বুঝতে পারেন যে খেলাধুলা সম্পর্কে তার ফতোয়া কী ছিল বা তার মতামত কী ছিল। বলছেন বাবু কুল্লু বাবু কুল্লে লাহুইন বাতিলুন, বাবুন কুল্লু লাহুইন বাতিলুন, এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে প্রত্যেক খেলাধুলা হচ্ছে বাতিল। কি বললেন? প্রত্যেক খেলাধুলা হচ্ছে বাতিল। এই বাব দিয়ে অধ্যায় দিয়ে তিনি এমন একটি হাদিসের দিকে ইঙ্গিত করেছেন যে হাদিসটি তার শর্ত সাপেক্ষ না হওয়ার কারণে কিতাব সহি কিতাবে তো নিয়ে আসতে পারেননি, কারণ সব সহি নিয়ে আসবেন না, সহির উচ্চমানের সহিগুলি তিনি নিয়ে এসছেন, বড় কড়া শর্ত ছিল তার,
কিতাবে হাদিস সংকলনের, কিন্তু সেই হাদিসটি দিকে ইঙ্গিত করেছেন যে এই হাদিসের অর্থ এবং বিষয়টি হচ্ছে ঠিক সহি, যদি আমি আমার কিতাবে হাদিসটি নিয়ে আসিনি। এই অধ্যায় হচ্ছে যে কুল্লু লাহুইন বাত, প্রত্যেক খেলাধুলা হচ্ছে বাতিল, মাতিল বলেছেন, হারাম বলেননি, তাই না? এতে একটা ফিক আছে, এতে একটা ফিক আছে। আল্লাহ নাসুন আলমার রহমতুল্লাহ আলী এই কথাটি বলেছেন, হাদিস আসছে, ওই হাদিসের শব্দটা এর সাথে মিলিয়ে নিই এই অধ্যায়ের সাথে। বাতিল বললে একটু ব্যাপকতা থাকে, বাতিল বললে কি থাকে, ওতে ব্যাপকতা থাকে, আর হারাম বললে একটু খাস হয়ে যায়। হারাম মানে আরাম, আর সেখানে সামান্য বৈধতার কোনো অবকাশ নেই, অনেক কিছু হারামও নয় কিন্তু কাজটা ভালোও না, আছে না নেই, অনেক কিছু আছে যে কাজটা হারাম নয় কিন্তু আপনার জন্য সেটা ফালতু, আছে না না, বহু কাজ আছে, বহু কথা কাজ আছে, যেই কথা কাজটি হারাম তো নয় কিন্তু কথাটা হচ্ছে লাগো অসার, হ্যাঁ ফালতু। জি হ্যাঁ, কোরআন ভাষায় লাগো কথা এবং লাগো কাজ, ফালতু কথা, ফালতু কাজের কথা উল্লেখ করা হয়েছে। আর মমিন যারা সৎকর্মশীল তারা এই অসার কথা কাজে নেই, ফালতু কথা কাজে নেই, যেই কথা কাজে একটি সওয়াব হবে না, নেকি হবে না, যেই কথা কাজে একটা হালাল রুজি হবে না, টাকা হবে না, সেটা হচ্ছে লাগো ফালতু। এই সংজ্ঞাটা আমি মানুষকে বোঝাবার জন্য খুব সহজ ভাষায় করি, না একটা হালাল রিয়াল আসলো, না পয়সা আসলো, আর না একটা নেকি আসলো, হয়তো এরকম গুনাহ হইল না, কিন্তু ফালতু ফালতু সময় নষ্ট হইল, হ্যাঁ ফালতু আপনার ব্রেন বুদ্ধি লাগলো, সেটাও এর মধ্যে সামিল হবে। তো আল্লামা আলমুল রহমাল্লাহ বলছেন যে বাতিল বলে হারামকেও বোঝানো হয়েছে, তাহলে বোঝা গেল যে খেলার এমন একটা স্তর আছে বা পর্যায়ে আছে, বা খেলার এমন কিছু কিছু খেলা এমন আছে, অথবা সবগুলি খেলার এমন একটা স্তর আছে, এমন একটা পর্যায়ে আছে, এই পর্যায়ে পৌঁছে গেলে হারাম, কিন্তু একটা সীমিত পর্যায়ে সীমিত সময়ে যদি থাকে আর বিশেষ কিছু খেলা থাকে তাহলে সেটা বাতিল, তবে হারাম নয়, অর্থাৎ সেটা লাগো আসার ফালতু কিন্তু হারাম হইতে বলা যাবে না, অসার ফালতু কিন্তু হারাম বলা যাবে না, এতটুকু বলা যেতে পারে। এই কথাগুলি যদি ভেঙে বলি তো আমার কাছে লম্বা আলোচনা আছে, যে কথাগুলি বলতে চাইবো যে বর্তমান যে খেলা, বিশ্বের খেলা, আন্তর্জাতিক খেলা অথবা জাতীয় খেলা, দেশের টিমেরাই খেলছে অথবা আন্তর্জাতিক যে খেলাগুলি, সবগুলি খেলা হচ্ছে এই শুধু ওয়াসার ফালতু না, বরং হারাম নাজাইস, হারাম নাজাইস এইসব খেলা, এবং খেলা দেখা এর মাধ্যমে কুফরি শক্তি, ইহুদিন আসাদের শক্তি মানব জাতিকে খেলতামাশায় ডুবিয়ে দিতে চেয়েছে, আর এতে মুসলিম জাতির যুবক যুবতীরা এতে ডুবে গেছে, এমনকি বুড়োরাও ডুবে গেছে। আর যদি সীমিত সময় হয়, আর বিশেষ কিছু খেলা আছে যেগুলির মাধ্যমে হয়তো শরীয়তে আপত্তিকর কিছু বিষয় নেই, নাজায়েজের দিক কিছু নেই, তখন আর তাতে কোনো নেকির উদ্দেশ্য নেই, আপনার নেকির কোনো উদ্দেশ্য নেই, তাহলে সেগুলোকে বলো ফালতু, লাগো সেগুলো, সেটাও বাতিলের অন্তর্ভুক্ত। তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাতিল বলে এই দুই রকমের খেলাকে বুঝিয়েছেন। আর খেলাধুলা জায়েজ আর সওয়াব রয়েছে, এই রকমের উদাহরণ এই হাদিসে এসেছে, সেই হাদিসটি আপনাদেরকেও শোনাবো। আগে ইমাম বুখারী রহমতুল্লাহ কথা শুনে নেন, প্রত্যেক খেলাধুলা হচ্ছে বাতিল, হয় হারাম আর না হইলে ফালতু। এজা শাগালাহু আন তাআতিল্লাহ, বিশেষ করে যদি আল্লাহর সন্তুষ্টির কাজ থেকে, আল্লাহর আনুগত্যের কাজ থেকে, নেকির কাজ থেকে মানুষকে উদাসীন করে দেয়, নেকির কাজ থেকে মানুষকে দূরে সরায়। জি, যারা খেলাধুলা নিয়ে মেতে আছে তাদের কাছে খেলাধুলা এক নম্বরে, না পাঁচ ওয়াক্ত নামাজ এক নম্বরে, ভালো করে খোঁজ নিয়ে দেখে, তাদের কাছে স্ত্রীর হক এক নম্বরে, নাকি সারা রাত যে কি খেলাধুলা, যদি বাইরে গিয়েও কোথাও দেখতে হয়, বাড়িতে হয়তো খেলা দেখার ব্যবস্থা নেই, একটা যুগ ছিল, আজকাল নাই, ঘরে ঘরে আর মোবাইলে খেলা হইত, এমন একটা সময় ছিল আমি চোখের সামনে দেখেছি, মাদ্রাসায় পড়ায় মুদারে শিক্ষক
হাউজুবিল্লাহ কোরআন হাদিস পড়েছে, আর স্ত্রী কারো বাচ্চা আছে, কারো বাচ্চা নিয়ে বিয়ে করেছে, ছেলে মেয়ে সারা রাত ধরে ফজরের সময় আসছে খেলা দেখে। তার মধ্যে এক শিক্ষক ছিল আমার ছাত্র, আমার ছাত্র জীবনে পড়েছে আমার কাছে, তো ছাত্রকে ধরে চেপে বলা যায় যদিও সে শিক্ষক, আমার সাথে কলিগ 40 জন স্টাফের মধ্যে একজন সে। তাকে বললাম যে তুমি কোথায় রাত্রে, বলছে খেলা দেখছিলাম শেখ, আমি খেলা দেখতে গেছিলাম। আমি তোমার মতো লোক খেলা দেখতে যাই, আরে জীবনে আমার কোনোদিন শখ হলো না যে খেলা সামনে সামনে যদি রাস্তা দিয়ে চলি তো একটু দেখি, এটাও শখ হল না, আলহামদুলিল্লাহ যে শখ নেই সবের। তো তাকে একটু তিরস্কার করলাম, সারা রাত তোমার স্ত্রী আর ছেলে মেয়ে ছেড়ে কী লজ্জায় তুমি এসব কাজ করো, এই ভাষাতেই বললাম তাকে। জি, তাহলে চিন্তা করেন কত অসার ফালতু, বরং একটা পর্যায়ে গিয়ে না যায় ঝারা। তো চিন্তা করেন যে একটা লোকের কাছে দিন আখিরাত বা শরীরের চাহিদা পূরণ করে, শরীরের চাহিদা হচ্ছে নিদ্রা, শরীরের চাহিদা হচ্ছে বিশ্রাম, শরীরের চাহিদা হচ্ছে সুস্থতা, এসব পূরণ করা তার কাছে অগ্রাধিকার পায় না তার কাছে খেলা দেখা প্রাধান্য অগ্রাধিকার পায়, এই বিষয়গুলি চিন্তা করুন। আল্লাহর আনুগত্যের কাজ নেকির কাজ থেকে যদি মশগুল করে দেয় মানুষকে, তাহলে খেলা হচ্ছে বাতিল, তখন হারাম হয়ে যাবে, বাতিল মানে তখন হারাম হয়ে যাবে। তারপরে তিনি উল্লেখ করেছে কেউ যদি জুয়া খেলার জন্য কাউকে ডাকে, ওই হাদিসটি পেশ করেছেন, তাহলে সে যেন তার কাফফারার জন্য সাদকা করে। আর তারপরে সুরা লোকমান আয়াত নম্বর 6 মেয়াস্তাল হাদিস, যে আয়াতটি একটু আগে সংক্ষেপে শুনেলাম, আয়াত সেটা তিনি উল্লেখ করেছেন। এখন হাদিস একটি শোনায়, আয়াত তো কয়েকটা শোনায় খেলাধুলা সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাদিসটি তিরমিজিতে আছে, ইবনে মাজাতে আছে, আবদুল্লাহ বিন আব্দুর রহমান ইবনে আবি হুসাইন একজন সাহাবী বর্ণনা করেছেন এবং উকবা বিন আমের বর্ণনা করেছেন। হাদিসটি লম্বা যেভাবে এসছে এইভাবে হাদিসটি জয়ীফ, তবে এতটুকু সহি আল্লামা আলবানী রাহেমাহুল্লাহ বলেছেন, যেটুকু এখন বলছি সেটুকু অংশ সহি। কি বলছেন? কুল্লু মা ইয়ালহু বিহি রাজুলুল মুসলিম বাতিলুন, কোন মুসলিম ব্যক্তি যা কিছু নিয়ে খেলাধুলা করবে, যা যেই রকমই খেলাধুলা করবে সেটা হচ্ছে বাতিল। হাদিসের শব্দ কিন্তু বাতিল, এবং বকরামতুল্লাহ এই তিরমিজি এবং ইবনে মাজার এই হাদিস থেকে নিয়েছেন। ইল্লা রামি হো, তবে তিন রকমের খেলা, তবে তিন রকমের খেলা, আজকে শুনে যে তিন রকমের খেলা সওয়াবের খেলা, এই খেলাতে গুণা নেই, তাহলে এই খেলাতে নেকি আছে। জি হ্যাঁ, কি? ইল্লা রামিয়াহু বিকাউসিহি, তবে কেউ যদি ধনুক থেকে তীর ছাড়া শিখে, তীর আন্দাজ হইতে পারে, তীর চালাই যদি পারদর্শী হইতে পারে, ট্রেনিং নিতে পারে, আজকাল তীরের যুদ্ধের যুগ নেই, সুতরাং এইরকম যেই যুদ্ধের যুগ হবে এবং আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য কেউ যদি তাতে পারদর্শী হইতে পারে, তাহলে সেটা সবের কাজ, এই ট্রেনিং যদি কারো থাকে, তার মাধ্যমে সে নিজের প্রতিরক্ষার ব্যবস্থা করবে, নিজের পরিবারের প্রতিরক্ষার ব্যবস্থা করবে, মুসলিম জাতির প্রতিরক্ষার ব্যবস্থা করবে, মুসলিম দেশের প্রতিরক্ষার ব্যবস্থা করবে, ইসলামের প্রতিরক্ষার ব্যবস্থা করবে। জি হ্যাঁ, সুতরাং কেউ যদি তীর ধনুকের খেলা খেলে, মানে এতে যদি প্রশিক্ষণ নেয়, তাহলে সেটা সবের কাজ, এক নম্বর। ও তাদি বাহু ফারাসাহু, আর কেউ যদি ঘোড়ার প্রশিক্ষণ নেই, ঘোড়ার চেপে আজকাল আমরা সবাই যদি চাপিয়ে দেওয়া হয় আর প্রথম খানে আছাড় খেয়ে পড়বে, জি টিকতেই পারবেন না, না ঘোড়ার পিছে চেপে যদি ঘোড়া এই ঘোড়সওয়ার অশ্বরোহী হওয়ার যদি আপনি প্রশিক্ষণ নিতে পারেন, ঘোড়সওয়ার হওয়ার প্রশিক্ষণ নিতে পারেন, কারণ এই ঘোড়ার পিঠে চড়ে এক সময় যুদ্ধ ছিল আর এটা এখনো কাজে আসতে পারে, সুতরাং এটা সওয়াবের কাজ। দ্বিতীয় খেলা হয়ে গেল, তাহলে তৃতীয় খেলা, ওয়া মুলাআবাতাহু আহলাহু, আর কেউ যদি তার স্ত্রীর সাথে খেলাধুলা করে, স্ত্রীর সাথে খেলাধুলা মানে এই নয় যে খোলা মাঠে কোনো জায়গায় পার্কে আর সমুদ্র বিচে গিয়ে বোরখা স্ত্রীকে পরিয়ে দুজনে দিল দৌড় আর তারপরে ফেসবুকে ছেড়ে দিল যে দেখো ইসলামিক খেলা, না এটা গাইর ইসলামিক খেলা, এটা ইসলামিক খেলা না, এসব জাহেল মূর্খ যারা ইসলাম বুঝে না তাদের কথা এগুলো। কারণ আজকালকার ফেসবুকে দেখা যাচ্ছে বোরখা পরে মহিলা তার স্বামীর সাথে দৌড় দিচ্ছে, আজ বলছে ইসলামিক খেলা, দেখো এটা ইসলামিক খেলা হলো নাকি যে অপর পুরুষের সামনে বোরখা পরে দৌড় দেবে, কথা বোঝা গেছে? কথা হচ্ছে খেলাধুলা করবেন, আপনার ঘরের ভিতরে করবেন, আপনার বাউন্ডারির ভিতরে করবেন, আর যেখানে অপর বেগানা লোকের নজর না আসে সেখানে আপনার স্ত্রীর সাথে খেলাধুলা করবেন, সেটা
দৌড় দিয়ে খেলাধুলা করেন, আর এমনি বসে বসেই খেলাধুলা করেন, আর আমোদ ফুর্তি করেন আপনি, সব সব হচ্ছে খেলাধুলা। স্ত্রীকে সময় দেওয়া, স্ত্রীকে সময় দেওয়া হচ্ছে খেলাধুলা। জি, এই তিনটি খেলা হচ্ছে সওয়াবের কাজ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই অংশটুকু সহি আল্লাহ আলবানী বলছেন, আর বাকি তাতে রয়েছে যে আল্লাহ একটা তীর দিয়ে তিনজনকে জান্নাত দেবেন, যেই ব্যক্তি তীর তৈরি করেছে সানিয়াহু, যে তীর তৈরির উদ্দেশ্য ছিল যে এর দ্বারা নেকি হোক, এবং যেই ব্যক্তি তীরটা ছাড়বে, তীরন্দাজ যে তীর ছাড়বে আল্লাহর রাস্তায়, সে এতে নেকি পাবে, আর যে তীর উঠিয়ে উঠিয়ে দিল হেল্প করছে হয়তো, জি হ্যাঁ, ইসলামের প্রতিরক্ষার জন্য বা মুসলিম জাতির প্রতিরক্ষার জন্য এইসব কথাগুলিকে জয়ী বলা হয়েছে। যাই হোক, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে হাদিসে পেয়ে গেলেন যে এই তিন রকমের খেলা সওয়াবের কাজ, তাছাড়া কোনো খেলা সওয়াবের কাজ নয়। এখন থাকলে এক রকমের খেলা, যারা শরীর চর্চার জন্য, আজকাল যেহেতু খাওয়া দাওয়া আমাদের অভাব নেই, সুতরাং চর্বি বেশি ধরে যাচ্ছে, কোলেস্ট্রল ধরে যাচ্ছে, হ্যাঁ, আর তারপরে প্রেশার হয়ে যাচ্ছে, খাওয়ার দাওয়ার চোটে আর থামতে পারছে না, সুগার হয়ে যাচ্ছে, এত মিষ্টি খাচ্ছেন আর থামতে পারছেন না, অথবা মিষ্টি না খেলেও বসে থাকা জীবন, আর যার ফলে সুগার হয়ে যাচ্ছে। এখন এগুলো থেকে মুক্তির জন্য শরীর চর্চা করা, সেটা কেমন? হ্যাঁ, এটা জায়েজ, এটা যদি হয়তো জায়েজ, কিন্তু সেটা এই নয় যে নামাজের সময় ছেড়ে দিই, হ্যাঁ নামাজের সময় নামাজ ছেড়ে দিই, সেটাতে এই নয় যে হাফ প্যান্ট পরে, সেটা এই নয় যে নারী পুরুষ একসাথে, হ্যাঁ বেশ কিছু শর্তের সাথে, আধা ঘন্টা এক ঘন্টা দিনে, জি হ্যাঁ, এই নয় যে একজন ডাক্তার, কাশ্মীরি ডাক্তার, আজকে তো 5-7 বছর আগে এখানে হাইয়ুল বাদি আছে, ওখানে হেলথ সেন্টারে দেখায়, তো নামাজ মাচক তো পড়ে না, যা বোঝা গেল মাঝে মধ্যে। আজকাল অধিকাংশ মুসলিমদের নামাজ তো খেয়াল খুশি, ওর মন হইলে, মনের রাজা, মন হইলেও নামাজ পড়বে, এরকম টাইপের লোক মনে হইলে। কিন্তু আমাকে বলছে যে আমি দিনে 4 ঘন্টা আমি এক্সারসাইজ মাস্ট করি, মানে এটা করতে হবে ফরজ। আমার সুবহান আল্লাহ, এরকম ফরজ যদি মানুষ যদি নামাজকে মনে করতো, আর নামাজটা যদি লম্বা করে পড়তো, আর তার অন্য এক্সারসাইজের দরকার হইতো না, লম্বা রুকু, লম্বা সেজদা, আর লম্বা কেয়াম করে যদি মানুষ 5 অক্ত সালাত আদায় করি, তাহলে এসবের প্রয়োজনই হবে না। আর যদি এসবের প্রয়োজন হয়ও, তবুও সে দুনিয়া আখেরাতে কল্যাণ পেয়ে যাবে, জি হ্যাঁ। তারপরে 4 ঘন্টা সে নিজের শরীরকে দিচ্ছে, তো এই শরীরের সৃষ্টিকর্তা রবকে কত ঘন্টা দিচ্ছে সে? 4 রাকাত নামাজ পড়তে 4×8 মিনিট লাগে আজকালকার মসজিদগুলিতে, তাই না? আর 4 রাকাত ফরজ পড়তে, তাহলে 17 রাকাত, 17×2=34-35-35 মিনিট সময় আজকাল শতকরা 98 জন মুসলিম দেয় না, মাত্র 2 জন কায়েমে নামাজি। আল্লাহ রাব্বুল যিনি শরীর সৃষ্টি করলেন, যিনি রূহ সৃষ্টি করলেন, যিনি সব কিছু সৃষ্টি করলেন, সব কিছু আল্লাহ দিয়েছেন, ওয়া তাকমিন করলে মা সাউতম, সে আল্লাহ রাব্বুল 24 ঘন্টার মধ্যে 35-40 মিনিট দেওয়ার তৌফিক হয় না, কিন্তু শরীরকে সুস্থ রাখার জন্য বলছে 4 ঘন্টা আমি এক্সারসাইজ করি। হ্যাঁ, 1-2 ঘন্টা করা তো প্রায় লোকই আছে, এখন রবের কাছে কি জবাব দিবেন, তার জন্য প্রস্তুতি নেন যে সব ভাইরা আমার কথা শুনছেন বা বোনেরা শুনছেন অথবা শুনবেন। এসব খেলাধুলা করাই এবং দেখাই যেসব ক্ষতির দিক রয়েছে, বিশেষ করে যেসব খেলা হচ্ছে আপনার এমন খেলা যেসব খেলাতে বিভিন্ন শরীয়তি বাধা রয়েছে, শরীয়তি ক্ষেত্রে বিভিন্ন নাজায়েজ কাজ হচ্ছে, এইসব খেলাই হচ্ছে বর্তমান যুগের খেলা, সে আন্তর্জাতিক খেলাই হোক অথবা জাতীয় দেশীয় খেলাই হোক না কেন, এইসব খেলাতে যেসব ক্ষতির দিকগুলি রয়েছে সংক্ষেপে শোনাই, কারণ সময় এগিয়ে চলে গেছে। প্রথম যেই ক্ষতিটি আপনাদেরকে আমি প্রায় 15টি ক্ষতির দিক আজকে শোনাবো, এসব খেলার 15টি ক্ষতির দিক শোনাবো। এই সমস্ত ক্ষতিমুক্ত যদি আপনার খেলা হয় তাহলে বলবো যে জায়েজ, আর যদি সেই খেলাতে কোনো সব নেকির দিক থাকে, ইসলামের খেদমতের দিক থাকে, তাহলে বলবো যে সব কি বলবো নেকি। তাহলে খেলা 3 রকম বললাম, আমার খোলাসা হচ্ছে সার কথা, খেলা হচ্ছে 3 রকম, সওয়াবের নেকির খেলা 3 রকমের খেলার কথা বললাম, আর যদি ইসলামের খেদমত হয় এই রকমের, যদি এমন কোনো খেলা হয় যেই খেলাতে ইসলামের খেদমত হচ্ছে, হ্যাঁ মুসলিমের পেটের খেদমত না, যে প্লেয়ারদের পেটের খেদমত, যে গরিবের ছেলে
হ্যাঁ বাড়িটা ছিল না, এখন তাকে প্রধানমন্ত্রী চিনে ফেলল, তাকে ভিজিট করতে আসলো, রাষ্ট্রপতি তাকে চিনে ফেললো, বা আন্তর্জাতিক ক্ষেত্রে সে ফেমাস হয়ে গেল, এগুলো পেট পূজা অথবা নিজের পূজা, নিজের দুনিয়া পূজা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দিনের, রবের দিনের বা রবের জন্য কি করলেন? ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর দিনের কি সাহায্য করলেন আপনি যে আল্লাহ আপনাকে সাহায্য করবেন? খেলা স্বভাবের খেলা বললাম, তারপরে জায়েজ খেলা হতে পারে যদি এই শর্তগুলি থাকে তাহলে, আর তাতে শরীর চর্চা যদি হয় তাহলে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী মুমিনকে বেশি ভালোবাসেন। আল মুমিনুল কাওয়ি আহাব্বু ইলাল্লাহ মিন আল মুমিনি দাইফ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল, হ্যাঁ মুমিনের চাইতে মুসলিমের চাইতে ভালো। একটা লোক চলতে পারে না, তার দ্বারা শারীরিকভাবে সে বা মানসিকভাবে সে ইসলামের কিছু খিদমত পেশ করতে পারবে, আর একটা লোক মাশাআল্লাহ সুস্থ ইসলামের খিদমত তার কথার দ্বারা, কাজের দ্বারা, শরীর দ্বারা, তার ক্ষমতা দ্বারা করতে পারবে, তাহলে সে আল্লাহর কাছে বেশি প্রিয়। যার শরীর স্বাস্থ্য দিয়ে বা তার কথা কাজ দিয়ে, তার এই সুস্থতা দিয়ে আল্লাহর দিনের খেদমত হবে, সে আল্লাহর কাছে বেশি প্রিয়। আর নাজায়েজ খেলা, যেই খেলাগুলি এই ক্ষতির দিকগুলি, যে খেলাগুলিতে এই ক্ষতির দিকগুলি আছে, পনেরোটি ভালো করে শোনেন। প্রথম কথা, খেলাতে সময় নষ্ট করা। খেলাতে কি হয়? সময় নষ্ট করা। সময় নষ্ট করা জায়েজ সওয়াবের কাজ না নাজায়েজ কাজ? নাজায়েজ কাজ। সময় সম্পর্কে হিসাব দিতে হবে না হবে না? সময়ের বেশি মূল্য না পয়সার বেশি মূল্য? কেমন করে? হয়তো বলে দিলেন উত্তরে, কিন্তু যুক্তি পেশ করতে হবে। বিনা দলিলে কথা চলে না আমার কাছে, আমি বিনা দলিলে কথা বলি না, আর বিনা দলিলে আমার কাছে কথা চলে না। আপনাদের কাছে দুটো জিনিস পেশ করলাম, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে পয়সা, মানি পয়সা, কোনটার বেশি মূল্য? আজকালকার অধিকাংশ মানুষ কাছে পয়সার বেশি মূল্য। আরে সময় যায় যায় পয়সা পেলেও, দশটা রিয়ালের জন্য যে এক ঘন্টা লাইন লাগাতে অসুবিধা নেই, দশ রিয়াল যদি কোনো দোকান হোটেল নতুন হোটেলগুলো খুলে না, ফ্রি করে না খাবার, একদিন ফ্রি করে দেয়, করে না? করে না, দেখেন কত বড় লাইন লেগে থাকে। সুপার মার্কেটগুলোতে অফার, অফারে আল্লাহু আকবার, একদিন অফারের এই যে সামনে এই বড় সুপার মার্কেটে অফার আছে, এই সারার সিগন্যালের পরে ওপাশে গিয়ে গাড়ি দাঁড় করলাম, ছেলেমেয়েরা বললো যে কিছু প্রয়োজন আছে, দোকানের ভিড় দেখে আর বাইরে ভিড় দেখে দোকানের ভিতরে তো ঢোকাই যায় না, ওপারে অন্য অন্য সাইডে গাড়ি দাঁড় করে বললাম যে মা আসসালামা, আমরা এই দুনিয়াদার লোক নয়, তো চলো এখান থেকে ফিরে চলো। দেখলাম দৃশ্যটা, দেখলাম যেহেতু অফার ছিল নতুন খোলায়, তাহলে মানুষের কাছে, আজকালকার মানুষের কাছে পয়সার মূল্য, হ্যাঁ সময়ের চাইতে অনেক বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ইসলামের দৃষ্টিতে, একজন মুমিন মুত্তাকির কাছে পয়সার চাইতে সময়ের মূল্য অনেক বেশি। দলিল শোনেন, কিয়ামতের দিনে আর মরণের সময়, যখন হিসাব হবে আর যখন রিস্কে থাকবে যে জাহান্নামে যেতে হবে, অথবা জাহান্নাম অবধারিত হয়ে জাহান্নামে যেতে হচ্ছে, আর মৌতের সময় দেখবে যে হাইরে অনেক আশা করেছিলাম যে তোবা করে নেবো, সংশোধন করবো, নামাজ ধরে নেবো, আর এই করব সেই করব, আর হজ করে নেবো, আর হঠাৎ করে মৌত হজটা করতে পারলো না, সৌদি আরবে ছিল, নামাজ ঠিক করতে পারেনি, তোবা করতে পারেনি, এইরকম যারা অসৎ অথবা বিভিন্ন পাবে, এমনকি সৎ লোকও আক্ষেপ করে যে হায় আল্লাহ যদি এই সময়টাকে আরও বেশি ভালো কাজে লাগাইতাম। প্রত্যেকে কিন্তু আক্ষেপ করে মরণের সময়, প্রত্যেকে মরণের সময় আক্ষেপ করে। যারা ভালো মানুষ তারা আক্ষেপ করে যে আরও যদি বেশি ভালো করে নিতে পারতাম তাহলে আমার রেজাল্টটা কত সুন্দর হইতো, সময়কে কাজে লাগাইতাম। এই ক্ষেত্রে পয়সার কথা বলবে না, সময়ের কথা বলবে। আয়াতটা শোনে আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মউত, যে কোনো মানুষের যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসে, এটা মতের কথা, আর অন্য অন্য আয়াত রয়েছে কিয়ামতের কথা। সুতরাং দুটি ক্ষেত্রে এই আক্ষেপটি হবে, আফসোসটি হবে, এবং মানুষের আকাঙ্ক্ষা হবে যে আল্লাহ যদি একবার সময় দিত, অবসর দিত, অথবা দুনিয়াতে ফিরিয়ে দিত। যখন মতের সময় ঘনিয়ে আসবে, কালা তখন বলবে ওই মৃত্যু মুখে পতিত মানুষ, রব্বের যে উন, আল্লাহ আমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ইর যে উন মানে ইর যে নি, ইর যে নি, ও বচন এই জন্য বলেছে আল্লাহ আমাকে ফিরিয়ে দাও। বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু, যাতে করে যেই
সময়গুলি ছেড়ে এসছি বা যা কিছু ছেড়ে এসছি তাতে আমি কি করব, ভালো আমল করব, ভালো কাজ করে আসব, যাতে নেক আমল করে আসতে পারি যা ছেড়ে এসেছি তাতে। এ কথা বলবে না, যাতে আমি যা ধন সম্পদ আমার আছে সব খরচ করে আসতে পারি। ধন সম্পদ খরচ করার কথা বলবে না, কি বলবে, ভালো আমল করার কথা বলবে। তো আমল করার জন্য সময়ের প্রয়োজন, ঠিক না? পয়সা খরচ করে আসবো, যা আছে সব দান খেরাত করে চলে আসবো আল্লাহ, এই কথা বলবে না। মানে আল্লাহ আমি ভালো আমল করে আসতে পারি, যাতে করে ওলামারা বলেছেন আয়াতের তাফসিরে যে এখানে দরখাস্তকারী, যে মতের সময় দরখাস্ত, প্রত্যেক মানুষ এই দরখাস্ত আল্লাহর কাছে, বিশেষ করে যারা পাপি অবস্থায় মৃত্যুবরণ, পাপি হয়ে মৃত্যুবরণ করতে যাচ্ছে, তারা বলবে যে আল্লাহ আমাকে সময় দাও, সময় দাও। জি, এল আজালিন করিব, সময় চাইবে। অন্য আয়াতে কি রয়েছে, সময় চাইবে। এই কথা নয় যে আমি খালি পয়সার দান খেরত করে যাব আর দান খেরত করে চলে আসবো। জি, সময় চাইবে। তাহলে সময় নষ্ট করা, সময় সম্পর্কে হিসাব দিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে পয়সার অপচয়, পয়সা নষ্ট করা, খেলাধুলাতে পয়সা নষ্ট, সময়ের কত অপচয় রয়েছে। আর সময় যে কত নষ্ট করে খেলাধুলাতে তা আপনাদের জানাই আছে, ঠিক না? যদি সারারাত খেলা চলে, সারারাত কয়েকদিন ধরে খেলার উপরে খেলা, খেলার উপরে খেলা, এই খেলা শেষ হলো আর এক খেলা, ডেইলি খেলা, আগে খেলা তারপর অন্য কিছু, ঠিক কিনা বলেন? বাপ মাও যদি বলে যে হ্যাঁ বাজার করতে হবে, না না না, খেলা খেলা দেখা ছাড়া অন্য কাজ করা যাবে না, নামাজ তো নয়। জি, অনেক নামাজিও বেনামাজি হয়ে যাচ্ছে। খেলা দেখার জন্য একটা লাইন দেখলাম দুবাইয়ের স্টেডিয়ামে, একটা বক্তব্য গিয়েছিলাম গত বছরে, গিয়ে দেখি জুমার পরে রোদরে, এই সময় জুমার পরে যে রোদটা আছে আসরের আগে আগে, ওই সময় আমি যাচ্ছি এক জায়গায় খাওয়া দাওয়া ছিল, ওখান থেকে হোটেলে যাব, নিয়ে যাচ্ছে ভাইয়েরা, তো বিশাল লাইন, মানে কয়েকশো লাইন লেগে আছে স্টেডিয়ামের বাইরে, স্টেডিয়ামের ভিতরে তো কত যে লাইন আছে আল্লাহ জানে। তার মানে এত বিশাল লাইন কিসের? তো বলছে আজকে এখানে কোনো ইন্টারন্যাশনাল খেলা আছে, যেই খেলার জন্য টিকিট কাটছে মানুষ 50 দিরহাম করে, মানে 50 রিয়াল করে দিয়ে, তাতে কয়েকশো লোকের ভিড় শুধু স্টেডিয়ামের বাইরে। জি হ্যাঁ, এই হচ্ছে অবস্থা, চিন্তা করেন। তো কত সময়ের অপচয় এই খেলার ক্ষেত্রে, খেলা দেখবো সেজন্য টিকিট কাটায় কত সময় লেগেছে, খেলা দেখবো সেখানে খেলা দেখায় কত সময় লেগেছে, খেলা দেখতে যাওয়াই কত সময় লেগেছে। আরও অবাক হয়ে গেলাম, এক ভাই গতকালকে শোনাইলো যে কোনো এক লোক এখান থেকে, কোনো আরবিয়ান, যে কোনো দেশের হোক না কেন, এখান থেকে ও রাশিয়ায় গেছে বিশ্বকাপ খেলা দেখার জন্য, বা কোনো খেলা দেখবে, বিশেষ কোনো খেলা দেখার জন্য কোথায় গেছে, রাশিয়া গেছে। অবাক হয়ে যাবেন যে মানুষ কোথায় চলে গেছে, মানুষ নাই, সব মুসলিম, জাতিতে মুসলিম। ইয়ে মুসলমান হে জিন হে দেখ কে শর্মা ইহুদ, আল্লামা ইকবাল এই জন্য বলেছেন যে হাই রে মুসলিম, তোমাদের দেখলে ইহুদিও লজ্জা পেয়ে যাবে, যে আমার ওদের চেয়ে ভালোই আছে, বুদ্ধিমান। জি, আমাদের কাছে অন্তত আমরা পুঁজিপতি, হ্যাঁ, কিন্তু মুসলিমদের কাছে না দুনিয়া আছে না দিন আছে, দিনও হারিয়ে ফেলেছে আর না পকেটে পয়সা আছে। জি হ্যাঁ, পয়সা নষ্ট করে মানুষ, দ্বিতীয় ক্ষতি। জি, পয়সা নষ্ট করা জায়েজ, নবী করিম সাল্লাম একটি হাদিস সহিহ বুখারীতে নাহা আন ইজাআতিল মাল, ধন সম্পদ নষ্ট করতে নিষেধ করেছে রাসূলুল্লাহ, হারাম করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই পয়সা খরচ করে আপনার কোনো একটা সওয়াব হবে না, নেকি হবে না, আর যেই পয়সা খরচ করে আপনার শরীরের অথবা আপনার পরিবারের প্রয়োজনের বৈধ কোনো প্রয়োজন মিটল না, সেটা হচ্ছে পয়সা নষ্ট করা। যেই পয়সা দিয়ে আপনি না নেকি করলেন, না দুনিয়ার কোনো গঠনমূলক কাজ হলো, আপনি খেলেন প্রয়োজনেই খাওয়া, অথবা আপনার ছেলে মেয়েকে খাওয়াইলেন ভালো জিনিস, উপকারী খাবার না, সেই জন্য পয়সা নষ্ট করার অন্তর্ভুক্ত হচ্ছে এই ধূমপান, পয়সা নষ্ট করা অন্তর্ভুক্ত হচ্ছে এই পান খাওয়া। জি, এই পয়সা নষ্ট করা হচ্ছে জর্দা তামাক। জি, কারণ এই দিয়ে লায়ুসমেন, এই হো জাহান্নামি খাবার, এই এই খাবার দিয়ে না শরীর সুস্থ হয় আর না খিদা নিবারণ হয়। যখন মানুষ খেলা দেখে, খেলা দেখাইতে ধরেন, জি, বেডরুম থেকে এসে ধরেন খেলা দেখছে টিভির পর্দায়, সারা রাত খেলা দেখে, সারা রাত তার বিদ্যুতের প্রয়োজন কিনা, লাইট জ্বলছে, টিভি চলছে,
ঠিক কিনা, এসি চলছে, যেহেতু আর এক রকম খেলা, ওর স্ত্রী বলছে তুমি খেলা দেখবে, দেখো আমি আমাকে শুইতে দাও, তাহলে আর এক রকমের তার এসির প্রয়োজন হলো না, হলো না, বিল উঠছে না, উঠছে না। যে এইরকম আপনি বহুদিক চিন্তা করতে পারেন যে পয়সা কিভাবে নষ্ট হচ্ছে যারা খেলা দেখে, যাদের বাড়িতে টিভি থাকে এই টিভি দিয়ে বিভিন্ন তারা হারাম নাজায়েজ দেখে, আর এতে তারা আপনার আপনার খেলা দেখে, তাদের এই টিভিতে খরচ আছে। যাদের বাড়িতে টিভি নেই তাদের খরচ আছে নাকি? হ্যাঁ, আমাদের এক ভাই বেশ কিছুদিন আগে বলছে যে শেখ আপনাদের তো খরচই নেই, আলহামদুলিল্লাহ এটা তো বরকতের জীবন। আর একজন লোক যদি এখানে একটা ফ্যামিলি নিয়ে আসে, ও ডিউটিতে যাবে, ওর স্ত্রীকে একটা টিভি দিয়ে যেতেই হবে, টাইম পাস হয় না, নামাজ পড়ার তৌফিক নেই, কোরআন পড়ার তৌফিক নেই, কোরআনের তাফসির পড়ার তৌফিক নেই, দিন শিখার তৌফিক নেই, ওগুলো দিয়ে টাইম পাস করার তৌফিক নেই হতভাগাদের। টিভি লাগবে, না হলে কি করে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করবো, ওর স্বামীও কি করে টাইম পাস হবে, ওর সময় পার হয় না। 3 নম্বর ক্ষতি হচ্ছে শরীরের শক্তি ক্ষমতা এতে নষ্ট করা। সময় নষ্ট করলেন, ধন সম্পদ নষ্ট করলেন খেলাতে, আর কি করছেন? শরীরের ক্ষমতা নষ্ট করছে, জি শক্তি নষ্ট করছে। কিভাবে? যারা খেলা দেখে রাত জাগরণ করে, করে না, করে না, রাত যে থাকে, শরীর ক্লান্ত হয় না, হয় না, শরীরের ওপর সাইড এফেক্ট হয় না, হয় না, কুপ্রভাব পড়ে না, পড়ে না, তা দিয়ে তখনই হয়তো ক্ষতি হলো, আর না হইলে তখনই হয়তো তাৎক্ষণিক তো ক্ষতি হইল না, কিন্তু সেটা অনেক সময় পরে তার প্রতিক্রিয়া তার শরীরে স্বাস্থ্যের ওপর দেখা গেল, হয় না, হয় না, জি, রাত জাগরণের কারণে তার এইরকমটা হয়েছে। হ্যাঁ, দীর্ঘ সময় ধরে এই টিভির দিকে তাকার জন্য তার চোখ খারাপ হয়ে গেছে, তার এই হয়েছে, সে হয়েছে, হচ্ছে না, হচ্ছে না, জি, ছোটো ছোটো বাচ্চাদের চোখ খারাপ হয়ে যাচ্ছে টিভিতে আর আইপ্যাডে আর এই সবে মাতিয়ে রেখেছে। আপনার ছোট বাচ্চা 3 বছর বাচ্চা যতটা আপনার আইপ্যাড আইফোন ফোন বুঝে, আমি বুঝি না, আপনিও বুঝেন না, যার ফলে আপনার ছেলে মেয়েদের কে শরীর সব কে কী করছেন বা শারীরিক যে শক্তি রয়েছে সেটাকে আপনি নষ্ট করছেন, যেটা নাজায়েজ কাজ। কিয়ামতের দিনে হিসাব দিতে হবে 5টি বিষয় সম্পর্কে, তার আগে নড়তে পারবেন না রব্বুল আলমিনের সামনে থেকে। তিরমিজিতে হাদিস রয়েছে, ইবনে মাজাহ হাদিস রয়েছে, হাদিসটি কি আল্লামা আলবানী হাসান বলেছেন, তিরমিজির হাদিসটি হাসান বলেছে, এটাতে 5টি রয়েছে আর 4 যেখানে বলা হয়েছে ওটাকে সহি বলেছেন, তবে যেখানে 4 বলা হয়েছে সেখানে একটা আতে দুটো দিক রয়েছে পয়সা সম্পর্কে, সেটা বলা হয়েছে হাদিস নবী কেন বলেছেন যে লা তাজুল কাদাম আব্দিন ইয়াউমাল কিয়ামাত হাত্তা ইউসাল আন খামস, কোনো মানুষ আল্লাহর সামনে থেকে পা নড়াইতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে, 5টি জবাব দিতে হবে। এই মোটা মোটা প্রশ্ন, এমনি তো নামাজের প্রশ্ন হবে, যাকাতের প্রশ্ন, সিয়াম রোজার প্রশ্ন হবে, তাই না, প্রশ্ন এরকম হবে, কিন্তু এই 5টি হচ্ছে মোটামোটা আপনার আমার লাইফ সম্পর্কে, জি হ্যাঁ, প্রশ্ন আমি উমরে ইফি মাফ না, পুরো আয়ু সম্পর্কে 50, 60, 70, 80 যা বাঁচলেন, কিসে এটা এই সময়টাকে ব্যয় করেছিলেন, ওয়ান স্বাভাবিহি, আর বিশেষ করে যৌবনকাল সম্পর্কে 14-15 থেকে শুরু করে 30-40 পর্যন্ত, এটা যৌবনকাল, এই সময় সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ফিমা আবলা, কোথায় ক্ষয় করেছে এই যৌবনকাল, নেকির কাজে, আল্লাহ সন্তুষ্টির কাজে, বৈধ কাজে ব্যয় হয়েছে নাকি হারাম নাজাজে ডুবেছিলেন। আর কি, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাব ফিমা আনফাকা, ধন সম্পদ সম্পর্কে দুটো প্রশ্ন, একটা কোথা থেকে উপার্জন করেছিলেন, ইনকাম সোর্স কি ছিল, সুদ, ঘুষ, বেইমানি, আত্মসাত, হারাম ব্যবসা, হারাম রোজগার, হারাম কাজ, নাকি হালাল, হালাল ছিল না হারাম, উপার্জন, অফিমান ফাঁকা, আর উপার্জন করার পরে ওতে হয়তো পাশ করে নিলেন রুজি মাশাআল্লাহ, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করেছেন, হালাল বেতন নিয়েছেন, 1 পয়সা কারো হারাম মেরে খাননি আপনি, কিন্তু অফিমান ফাঁকা খরচ কোথায় করেছিলেন, ব্যয় করেছিল কোথায়, কোন কোন খাতে খরচ, হারাম জায়গায়, হ্যাঁ, না বৈধ জায়গায়, আল্লাহর সন্তুষ্টির কাজে, না আল্লাহর সন্তুষ্টির কাজে, অফিমান ফাকা, ওয়ান ইলমিহি মা জামিলা ফি, আর মানুষের এলম সম্পর্কে কতটা শিখেছিলে, কত না আমল করেছিল, এলম শিখা ফরজ, দিন সম্পর্কে দিন শিখেছিলে কিনা এবং দিন শিখে আমল করেছিলে কিনা, আল্লাহ জিজ্ঞেস করবেন আধা নামাজিকে, তোমার জানা ছিল 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা হচ্ছে এলম,
আল্লাহ জানা ছিল পাঁচ রাকাত নামাজ, কয় রাকাত ফরজ জানা ছিল দিনে? আল্লাহ ১৭ ফরজ জানা ছিল, কয় রাকাত পড়েছিল, আমল কতটা করেছিল, ১৭ পড়েছিল কিনা? আল্লাহ বলে ফজরটা পড়িনি, ১৫ পড়েছিলাম। জি হ্যাঁ, জবাব দিতে হবে। এই পাঁচটি মোটা মোটা প্রশ্ন হবে যা শুনাইলাম। ৪ নম্বর ক্ষতি, যেটা আজকাল ব্যাপক আকার ধারণ করেছে, যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, আপনারা শুনতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে যখনই কেউ খেলা দেখে তখন একবারে অটোমেটিকভাবে কোনো একটা পক্ষ নিয়ে নেয়, মন একদিকে যাবেই যাবে, যারা খেলা দেখা অভ্যস্ত একটা পক্ষ নিবেই নিবে, ঠিক কিনা? জি, একটা পক্ষ নিয়ে যদি জিতে যায় তখন বাড়াবাড়ির শেষ থাকে না, তার পক্ষ যদি জিতে যায় যে পক্ষ নিয়েছে, আর যদি হেরে যায় তখন বিভিন্ন পাপের শেষ থাকে না, আত্মহত্যা পর্যন্ত হয়। হ্যাঁ, হয় কি হয় না? আর আর কি, টিভি ভেঙে ফেলা, গালাগালি করা, ঠিক কিনা, মারামারি। আজকাল ছবিতে দেখা গেল যে দুই দলে মারামারি করেছে, মারামারি করে খুন হয়ে সব হাসপাতালে পৌঁছে গেছে, দুই দলই হাসপাতালে পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। অসৎ লোকদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ পড়া উচিত, অসৎ লোক এসব পাপিষ্ট, এই খেলা হারামের কারণ। শুধু তাই নয়, বরং এই যে পক্ষ নিচ্ছেন, যেসব লোকগুলির পক্ষ নিচ্ছেন, তারা আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? তারা হয় কাফের, কাফের দেশের আর্জেন্টিনা আর কি, ব্রাজিল, হ্যাঁ সব কাফের এবং ইসলামের শত্রু, মুসলিম জাতির শত্রু, বোঝা গেছে? যদি ওই খেলা যারা খেলছে প্লেয়ার তারা এইরকম হয়, অথবা যে দেশে তারা এইরকম হয়, তাহলে আপনি কার সাথে মহাব্বত করছেন? কাফেরের সাথে। কাফেরের সাথে মহাব্বত এটি কোথায় নিয়ে যাবে? মানুষ তার বন্ধুর যাকে ভালোবাসে তার ধর্মের উপর থাকে, হাদিসটা শুনেন, ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, সুতরাং প্রত্যেকে চিন্তা করে নাও যে কার সাথে দোস্তি করেছো, কাকে তুমি ভালোবাসছ, কাফের কে না মুসলিম কে, মুসলিম সৎ ভালো মানুষ কে না অসৎ মুসলিম পাপিষ্ট মুসলিম কে। আর যদি মুসলিম দেশেরই খেলা হয়, কিন্তু যারা খেলে প্লেয়ার অধিকাংশই অসৎ, ইল্লা মাশাআল্লাহ, ঠিক কিনা? তাহলে এদের যে পক্ষ নিচ্ছেন, এই অসৎ ফাসেক পাপিষ্ট মুসলিমদের, যাদের কাছে মদ হচ্ছে পানির মতো, যাদের কাছে জেনা হচ্ছে বিবির মতো, ব্যভিচার হচ্ছে বিবির সাথে সহবাসের মতো, যাদের কাছে শুকুরের গোস্ত আর গরুর গোস্তে কোনো পার্থক্য নেই, কথা ঠিক কিনা বলেন? এরা যে কোনো জায়গায় তারা সেট হয়ে যেতে পারবে, যে কোনো জায়গায় সেট হয়ে যেতে পারবে, ইল্লা মাশাআল্লাহ। অধিকাংশ এরা অসৎ, আপনি ওদের পক্ষ নিচ্ছেন, ওদের সাথে হাসর হবে কি হবে না? একটি হাদিস তো এই বললাম যে কার সাথে দোস্তি করছেন তার ধর্মের উপর আপনি আছেন, আপনার দিন যাই হোক না কেন আসল আপনার বন্ধু ধর্মের উপর আপনি আছেন। আর একটি হাদিস শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বহু সূত্র থেকে হাদিসটি সহিহ বুখারীতে মুসলিমে, সেটা হচ্ছে আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, মানুষ যে যাকে ভালোবাসে তার সাথে কিয়ামতের দিনে উঠবে, যে যাকে ভালোবাসে তার সাথে। সুতরাং আপনার ওই যে যে পছন্দসই দলটি, সেটি যদি জাহান্নামে যায় তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। হে দর্শকরা, যারা খেলা দেখাই পাগল তাদেরকে বলছি যে প্রস্তুত হয়ে থাকুক তাদের সাথে যাওয়ার জন্য, তারা যদি জান্নাতে চলে যায় তো মাশাআল্লাহ, তাহলে তো জান্নাতি হয়ে গেলে, দুনিয়ার খেলা দেখে আর খেলাধুলা করেও জান্নাতি হয়ে গেলে, আর এটা সম্ভব নয়, সুতরাং জাহান্নামে যেতে হবে তাদের সাথে। মনে রাখবেন, এইরকম মহাব্বত ভালোবাসা হচ্ছে আকিদার ক্ষেত্রে ফল্ট, আকিদার ত্রুটি, ওয়ালা এবং বারা। বন্ধুত্ব হবে আল্লাহর সাথে, তার রসুলের সাথে, তার দিনের সাথে, এবং আল্লাহর বন্ধুদের সাথে, মোমিন মোমিনাতের সাথে তাদেরকে ভালোবাসতে হবে। আর ইন্নামা ওয়ালিয়্যুকুম আল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং রসুল এবং মোমিনরা, আল্লাহর বলে বলেছেন। এর বিপরীতটা যদি হয় তো যাদের সাথে বন্ধুত্ব থাকবে তাদের সাথে উঠতে হবে। সূরা মায়েদার আয়াত নম্বর ৫১ আপনাদেরকে শোনাই, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাত্তাখুযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, হে মুমিন সকল, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না, তারা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টান বন্ধু হইতে পারে, মুমিন মুসলিমের বন্ধু কি করে হইতে পারে? অমাইয়াতা আল্লাহু মিনকুম ফাইন্নাহুম মিনহুম, তোমাদের মধ্যে কার কেউ যদি তাদের সাথে ভালোবাসা স্থাপন করে,
হ্যাঁ, তাদেরকে ভালোবাসে অন্তর থেকে, ফাইন্নাহু মিনহুম, তাদের দলে সামিল হবে। কি হবে? তাদের দলে সামিল হবে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে কখনো রাস্তা দেখাবেন না। সময় শেষ হয়ে যাচ্ছে। পাঁচ নম্বর ক্ষতির দিক হচ্ছে এই খেলাধুলাগুলিতে মহিলা উন্মুক্ত আসে না? আসে না, খোলামেলা মহিলা, হ্যাঁ, হাফ প্যান্ট পরে আছে, একটু শরীরে একটু সামান্য কাপড় আছে, এত দরিদ্র যে পয়সা নেই যে কাপড় কিনবে, ঢাকবে শরীর, ঠিক না? হ্যাঁ, এইসব মহিলাদের দিকে তাকানো হয়, সুতরাং যেটা হারাম। অথবা বস্ত্রহীন, হ্যাঁ, অর্ধলঙ্গ মহিলাদের ছবির দিকে তাকানো হয় বা পুরুষদের দিকে তাকানো হয় যারা হাফ প্যান্ট পরে আছে, সেগুলি হারাম কিনা? হারাম। এইরকমই অবাধ মেলামেশা সেখানে পুরুষ নারী, বরং খেলার ফিল্ডে, এমনও শুনেছি খেলার ফিল্ডে যেসব মহিলারা আপনার কোন একটা পক্ষ নিয়েছে, একটা প্লেয়ারের ফ্যান, সে ভক্ত, একটা প্লেয়ারের সে ভক্ত, যখন দেখে যে ভালো কিছু করে করতে পারলো ওই প্লেয়ার, তখন লাভ দিয়ে গিয়ে ওকে চুমা দিয়ে দেয়। জি জি হ্যাঁ, ওইসব দৃশ্য আপনি দেখছেন, হয় সরাসরি ফিল্ডে গিয়ে দেখছেন, আর না হলে টিভির পর্দায় দেখছেন। দেখছেন না? দেখছেন না? হালাল কাজ করছেন। সুতরাং এইসব খেলা দেখা জায়েজ না? এইসব খেলাই জায়েজ। এগুলি হচ্ছে অশ্লীলতা ছড়ানো, এই নারী পুরুষ একাকার হয়ে যাওয়া খেলার মাঠে, আর তারপরে মহিলাদের ছবি দেখা, অথবা পুরুষ যারা অর্ধ উলঙ্গ হয়ে রয়েছে, রান খুলে রয়েছে, তাদের দিকে তাকানো, তাদের রানের দিকে তাকানো, এসব হচ্ছে ফাহেশ, অশ্লীলতা। আর মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে যাক, সেটা যদি কেউ লাইক করে, পছন্দ করে, তাদের জন্য দুনিয়া আখেরাতে কঠোর শাস্তি রয়েছে। সূরা নূর আয়াত নম্বর 19 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ইন্নাল্লাযী ইউহিব্বুন আন তাশিয়াল ফাহিশাত ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ছয় নম্বর ক্ষতির দিক হচ্ছে এসব খেলাধুলাতে ঝগড়া বাঁধে না, বাঁধে না, মারামারি হয় কি হয় না, এইরকম কাজ যাতে ঝগড়া বাঁধে, মারামারি হয়, কলহ হয়, হ্যাঁ, সেগুলিকে আল্লাহ হালাল করেছেন কি? মদ এবং জুয়া হারাম করে আল্লাহ বলেছেন, কেন মদ জুয়াকে হারাম করলাম? আল্লাহ কি বলছেন তা শুনেন, বলছেন ইন্নামা ইউরিদু শয়তানু, শয়তান চায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা, তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করে দিতে। শয়তান কি করতে চায়? শত্রুতা, বিদ্বেষ আর দুশ্মনী, মারামারি সৃষ্টি করে দিতে চায় তোমাদের মাঝে। ফিল খামরে ওয়াল মাইসারে, মদের ক্ষেত্রে আর কিসের ক্ষেত্রে? জুয়ার ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে সেম হয় না? সুতরাং যেই কারণে মদকে হারাম করা হয়েছে, জুয়াকে হারাম করা হয়েছে, ওই কারণে বর্তমান যুগের খেলা হচ্ছে হারাম, মনে রাখবেন। কারণ এতে ঝগড়া লড়াই, বরং এক বুড়া, আল্লাহ যদি বেঁচে থাকে তো আল্লাহ ওকে হেদায়েত করুক, আর এই এই লোক কি করেছে, তার জমি বিক্রি করে 5 কিলোমিটারের পতাকা তৈরি করেছে, এত কি, এত কি নিচে নেমে যায়। আর তাও মুসলিম জাতি, কোনো কাফেরকে তো এইসব করতে দেখলাম না, কাফের বড় চালাক, মাতিয়ে দিয়েছে এই ফাসেক মুসলিমদেরকে, যে তোরা মেতে যা। জি, সাত নম্বর ক্ষতির দিক হচ্ছে যে এই রকমের খেলাগুলি আল্লাহর জিকির, আজকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, এবং পাঁচ অক্ত সালাত থেকে দূরে সরিয়ে দেয়। খেলাধুলা, এইরকম খেলা তো দূরের কথা, এইরকম সাধারণ ফিল্ডগুলিতে এখানে খেলাধুলা করছে। মাগরিব, আমার বাসার পাশে মসজিদ আছে, মসজিদের পাশে ফিল্ড আছে, এখানে কন্ডিশন, পাশে ফিল্ডে ছেলেরা খেলাধুলা করছে, নামাজ আজান হয়ে গেল, একামতের নামাজ হয়ে যাচ্ছে না, আর ও হাইয়ার চাপ নেই, ভয় নেই, সুতরাং কেউ নামাজ পড়তে যায় না, ইল্লা মাশাল, কেউ নামাজ পড়তে যায় না। ইমামটা এসে দেখবো যে এসবাব সালা 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 এরকম করছে, এই যুবকরা নামাজ নামাজ, দু একজন ওর মধ্যে লজ্জা করে একটু এদিক সেদিক হয়ে গেল, আর বাকি খেলা চলতেই থাকল, কারো বলার কোনো ক্ষমতা নেই, কথা বোঝা গেছে? কারণ ধর্ম নিরপেক্ষ, তো সবাই স্বাধীন, যে যা করবে, লকম দিন খুবালিয়ে দিন শুরু হয়ে গেছে। তো কথা হচ্ছে যে এই খেলাধুলা মানুষকে যারা খেলা করে অথবা খেলা দেখে, এই দুই দলই কিন্তু নামাজ থেকে দূরে আর আল্লাহর জিকির আজকার থেকে, স্মরণ থেকে দূরে। আল্লাহ রাব্বুল মদের ক্ষেত্রে, জুয়ার ক্ষেত্রে এই কথাই বলেছেন, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি, এই সব পাপগুলি, এই সব অন্যায় কাজগুলি তোমাদেরকে আল্লাহর জিকির থেকে এবং নামাজ থেকে বিরত রাখে। সূরা মায়েদার আয়াত নম্বর 90-91 আল্লাহ রাব্বুল এই সব বিষয়গুলি উল্লেখ করেছেন। আর নামাজে যারা গাফিল তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, তাদের ইয়ালকাউনা গাইয়া গাই নামক জাহান্নাম রয়েছে, এই সব কথা কোরআনে কারিমে রয়েছে।
এই খেলাধুলায় সাধারণত যারা খেলা করে এটা জুয়া, এটা জুয়া। কারণ ওতে যদি খেলা জিতে যাই তো এত লক্ষ টাকা পাবো বা এত টাকা পাবো, আছে কি নাই? সুতরাং এটা হচ্ছে কেমার হার জিত, যেখানে টাকা পয়সার হার জিত রয়েছে এটা হচ্ছে কেমার মাইসের জুয়া, যা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। মিন আমালি শয়তান, শয়তানের কাজ বলে আখ্যায়িত করেছেন কোরআন দ্বারা হারাম করে। সুতরাং তোমরা তা থেকে বেঁচে থাকো, সূরা মায়েদার আয়াত নম্বর 90। 9 নম্বর হচ্ছে এই খেলাধুলা হচ্ছে দুনিয়া আখেরাতের ক্ষতি সাধন করা, দুনিয়া এবং আখেরাতের ক্ষতি সাধন করা, এবং এটা হচ্ছে মানুষের লসে থাকা। পয়সার ক্ষেত্রে লসে থাকতে রাজি না, পয়সার ক্ষেত্রে কে লসে থাকতে রাজি না, কিন্তু দিনের ক্ষেত্রে, আখেরাতের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কসম করে বলছেন, সময়ের কালে কসম করে, মানুষ ক্ষতিতে নিমজ্জিত, ক্ষতিতে ডুবে আছে। কিভাবে ক্ষতিতে ডুবে আছে? যে মানুষ, জি হ্যাঁ, এই নিয়ামতের কোনো মূল্যায়ন করে না, এই নিয়ামতের কোনো মর্যাদা দেয় না, মূল্য দেয় না। নবী করিম সহিহ বুখারী হাদিস রয়েছে, নিয়ামা তানে মাগবুনুন ফিহিমা কাসীরান নাস, দুটো নিয়ামত রয়েছে যাতে মানুষরা লসে আছে, মানুষরা ক্ষতিগ্রস্ত। মাগবুন, ব্যবসা খুলে যদি আপনার ব্যবসা ডুবে যায়, যে কত যে আপনার আক্ষেপ, এটাকে গবন বলা হয়, যে আপনি ক্ষতিগ্রস্ত লসে আছেন। ক্ষতিগ্রস্ত মানুষ এই দুটি নিয়ামতের ক্ষেত্রে, একটি হচ্ছে আসছে হাত ও সুস্থতা, সুস্থতা ধ্বংস করছে দীর্ঘ সময় ধরে খেলাধুলা দেখে, অল ফারাগ এবং অবসর সময়কে নেকির কাজে না লাগিয়ে এই সমস্ত অন্যায় কাজে লাগিয়ে যাচ্ছে মানুষরা। 10 নম্বর ক্ষতির দিক হচ্ছে এটা হচ্ছে ওয়াসার, ফালতু কাজ। বললাম না, খেলাধুলার মধ্যে যদি একটা নেকি না থাকে আর একটা হালাল রুজি না থাকে, ওটার নাম কি? লগু, ফালতু কাজ, অসার কাজ। এই খেলাধুলা অসার। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরসুরা মুমিন, আয়াত নম্বর 3 আল্লাহ বলেছেন, মুমিন সফল কাম ওই সব মুমিনরা যারা অসার কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, অসার কথা কাজকে এড়িয়ে যায়, ওখানে যায় না, থাকে না তারা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজা সামিউল লাগ, কোথাও যদি শুনতে পায় যে অসার কথা কাজ হচ্ছে, খেলা হচ্ছে, আরাজু আনহ, মুমিনের শান হচ্ছে, তার থেকে মুখ ফিরিয়ে নেবে, ওইসব কথা শুনবে না যে কখন কোথাকার খেলা হচ্ছে আর না হচ্ছে। আরাজু আনহ, আর খেলার জন্য সজাগ হয়ে আছে, আরে কোন দেশের খেলা আজকে, রে কোন দেশের সাথে কোন দেশের খেলা, এটা মুমিনের চরিত্র নয়। মুমিনের চরিত্র বলতে কোরআন করিমের সূরা কাসাসের আয়াত নম্বর 55-তে বলছেন, ওয়াইজা সামিউ লাগও আরাজু আনহ, ফালতু কথা কাজের কথা যাতে দিন দুনিয়ার কোনো বৈধ লাভ নেই যদি কেউ শোনে, আর আজু আনহ, মুমিন হইল ওরা যারা মুখ ফিরিয়ে নেবে এইসব কথা থেকে। ওয়া কালু আর বলল, না আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমরা মুসলিম, আমাদের আমল আলাদা, আর হে কাফের, কাফেরদের অনুসারীরা, বেদিনরা, তোমাদের কর্ম তোমাদের কাছে থাক, সালামুন আলাইকুম, তোমাদেরকে ছেড়ে কেটে পড়লাম, লা নাবতাকিল জাহিলিন, জাহিল মূর্খদের সাথে বসতে চাই না। 11 নম্বর ক্ষতির দিক হচ্ছে যে এগুলোতে খেলা দেখতে গিয়ে মানুষের শরীরে এমন অঙ্গ দেখতে হয় যেসব অঙ্গ দেখা হারাম, বিশেষ করে রান। আর আজকালকার প্লেয়াররা রান খুলে হাফ প্যান্ট পরে থাকছে, ঠিক না? হাফ প্যান্ট পরে থাকছে, এই হচ্ছে প্লেয়ারদের কথা। এছাড়া আশেপাশে যে দর্শক আছে তাদের লেবাস পোশাকের অবস্থা তো বলতে হবে না, নারী পুরুষ একাকারহীন, যেগুলি হারাম কাজ। রান সম্পর্কে নবী সাল বলছে, ইন্নাল ফাখেদা মিরা আওরা, রান হচ্ছে ঢেকে রাখার বস্তু, গাত্তে ফাঁকে দেখা, তোমার রানকে ঢেকে রাখো। সুতরাং রান ঢাকা অনেক ওলামাদের কাছে ওয়াজিব, আর বিশেষ করে রানের ওপর ভাগ, হয়তো হাঁটুর কাছাকাছি হইলে এই ক্ষেত্রে বৈধতা রয়েছে, ইখতিলাফ রয়েছে, কিন্তু যতটা ওপর দিকে যাবে তখন রান খোলা জায়েজ নাই, এই খোলা অবস্থায় কাউকে দেখাও জায়েজ নাই। এসব খেলাধুলাতে ঠাট্টা মস্কারা, হেউ করা, কাউকে হেউ প্রতিপন্ন করা এবং নোংরা ভাষা বলা, এসব ক্ষতির দিক রয়েছে, সুতরাং এগুলি কখনো জায়েজ হতে পারে না। এইরকমই 13 নম্বর দিক হচ্ছে যে অধিকাংশ লোক যারা খেলা নিয়ে মেতে আছে তারা হয় কাফের না হয় ফাসিক, আর কাফের ফাসিকদের সাথে উঠা বসা করতে আল্লাহ নিষেধ করেছেন। ফালা তাকুদ বাদা জিকরা মাল কওমিল জালেমিন, উপদেশ আসার পরে জালেমদের সাথে বসবে না, আল্লাহ রাব্বানা বলেছেন জালেমদের সাথে। সূরা নিসান আয়াত নম্বর 40 একটি আয়াত রয়েছে এই ক্ষেত্রে, আর সূরায়ে আনআমের আয়াত নম্বর 68-এর শেষ অংশটুকু শুনাইলাম। আল্লাহ বলছেন উপদেশ এসে গেছে, দিন আসার পরে তোমরা জালেমদের সাথে বসবে না। আর 14 নম্বর বিষয় রয়েছে, এখানে মিউজিক হয়,
বুঝি খাই না। হ্যাঁ, অনেক সময় গান বাজনা চলতে থাকে, এগুলো তো কোনো ব্যাপারই না। আজকাল তো মসজিদে আপনার মিউজিক টোন নিয়ে মোবাইল নিয়ে ঢুকছেন, একটু লজ্জাও পাচ্ছেন না মুসলিমরা অনেকে। আল্লাহ রাব্বুল যেন হেদায়াত দান করেন। পনেরো নম্বর ক্ষতির দিক হচ্ছে যে মানুষ যখন খেলাতে মেতে যায় অথবা খেলা দেখায় মেতে যায়, তখন উদাসীন হয়ে যায় দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে। যখন মানুষ গাফেল উদাসীন হয়ে যায় তখন অন্তর শক্ত হয়ে যায় পাথরের মতো। আর আল্লাহর জিকির আজকার থেকে, আল্লাহ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ থেকে মানুষ দূরে সরে যায়। আর যারা এইরকম গাফেল আর যাদের অন্তর শক্ত, তাদের জন্য জাহান্নামের আজাব রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল বলছেন এই জন্য বেশি হাসতে নিষেধ করেছেন। যারা খেলা দেখে বেশি হাসে কি হাসে না, যখন কেউ হারলো ওদের উপর হাসছে, জিতলো ওদের উপর হাসছে, হাসছে না হাসছে না। যারা আপনার মনের বিরোধী উল্টো, তারা হারলো তখন খুব খুশি না, আপনার দল জিতলো খুশি না। জি হ্যাঁ, এই যে হাসি খুশি, এতে কি হয়, অন্তর শক্ত হয়ে যায় মানুষ গাফেলা। তুকসেরু যেহেতু নবী বলছেন বেশি হাসিও না, ফাইন না কাসরাত দেহকে তমিতুল কাল, বেশি হাসলে অন্তর মরে যায়, কি হয়, অন্তর মরে যায়। ইবনে মাজার হাদিস। এখানে আজকের আলোচনায় পনেরোটি কথা বলে শেষ করলাম, আর আশা করি বিষয়টি স্পষ্ট। ব্যক্তি জীবনে শরীর চর্চার জন্য যদি খেলাধুলা করতে হয়, আর সেটা অল্প সময়ের জন্য হয়, সেটা সালাতে নামাজের সময় না হয়, সেটাতে কারো হক নষ্ট না করা হয়, তাহলে কোনো অসুবিধা নেই। আপনি দিনে এক ঘন্টা শরীর চর্চা করবেন, যেভাবে করেন সেটা ফুটবল খেলে করেন, আর সেটা আপনি ভলিবল খেলে খেলেন, আর সেটা আর কিছুই খেলেন, আর সেটা আপনি ওয়াকিং করে করুন, আর জগিং করে করুন, যেভাবে করুন না করুন, কোনো অসুবিধা নেই। বাকি যেসব খেলাগুলির কথা বললাম আর এইসব ক্ষতির দিকগুলি রয়েছে, সবগুলি হচ্ছে আরাম। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করেন এবং দিনের ওপর কায়েম থাকার তৌফিক দান করেন, এবং যা কিছু বললাম এর দ্বারা যেন যারা পথহারা, দিশেহারা এবং যারা অজ্ঞ মুসলিম, নর এবং নারী যারা ভুল পথে চলে গেছে, খেলতামাশায় মেতে উঠেছে অথবা ডুবে গেছে, আল্লাহ তাদেরকে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ইন্নাকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তুব আলাইয়া ফায়াদাইয়া মুসকালাত আনা আসি ওয়াল হানা